হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমরা ভালো আছি। অনেকদিন পরে আবার একটি নতুন কন্টেন্ট দিলাম। কন্টেন্টটা হচ্ছে এরকম, আমাদের সমাজে যারা অনেক বেশি শিক্ষিত, উচ্চ পর্যায়ে আছে, উচ্চ স্থানে আছে, নিজেদেরকে সবচেয়ে বেশি আধুনিক মনে করেন, তাদের তালিকাতে দেখা যায় সবচেয়ে বেশি অমানুষিক পরিমাণটায়। বেড়ে যাচ্ছে মানুষের তালিকা। যদি অমানুষ ধরা হয় তাহলে আমরা উচ্চ শিক্ষিতদেরকেই অমানুষের তালিকায় টেনে আনতে পারি। এটি আমার কথা নয়, এটি একটি লিস্টের কথা, এটি একটি তালিকার কথা, এটি একটি গল্পের কথা, একটি সত্য বাস্তবের কথা। আমাদের সমাজে তাই দেখা যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আমরা তাই দেখতে পাচ্ছি। আজকে যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ না থাকতো তাহলে হয়তো আমরা এত সুন্দরভাবে এত চমৎকার কথা আমরা সমাজ থেকে জানতে পারতাম না, বুঝতে পারতাম না। এটা আসলে এটারই অবদান যে আমরা ফেসবুকে অনেক কিছু পেয়ে যাই, ফেসবুক থেকে আমরা অনেক কিছু লাইভ দেখতে পাই, অনেক মানুষের চিন্তা চেতনাগুলোকে দেখতে পাই, জাগ্রত চেতনাকে আমরা খুঁজে পাই। অনেক ভালো লাগছে যে আমরা এখন ফেসবুকের অবদানে অনেক কিছু আমরা পেয়ে যাই। উচ্চ মানুষের তালিকায় শিক্ষিতরাই বেশি। কষ্টের টাকায় তিল তিল করে গড়ে তোলা সন্তানরা আজ ভুলে যায় পিতামাতাকে, রেখে আসেন বৃদ্ধাশ্রমে। জীবনের শেষ বেলাও মা বাবা যখন একটু সন্তানদের সান্নিধ্য চায় তখন বড্ড ব্যস্ত হয়ে পড়েন সন্তানগুলো। বাবা মারাও সন্তানদের বড় বানাতে বানাতে এতটাই বড় বানিয়ে ফেলেন যে তাদের আর নাগাল খুঁজে পাওয়া যায় না। উচ্চ শিক্ষিত হওয়ার পরেও অনেকে উচ্চমানের মানুষ হতে পারে না, ভুলে যায় নিজেদের আপন কর্তব্যটুকু। যেমন বলা যেতে পারে অভিনেতা আনোয়ার হোসেনের কথা, যিনি বাংলার নবাব হিসাবে খ্যাত ছিলেন। অভিনয় জীবনের সকল উপার্জন ব্যয় করেছেন সন্তানদের পিছনে। বড় ছেলে সুইডেনে থাকেন, তিন ছেলে ও এক মেয়ে আমেরিকায় থাকেন। অভিনয় জগতে সফল এই মানুষটি একা হয়ে বাসায় ধুকে ধুকে মারা গেলেন। অনেক উঁচুতে থাকা সন্তানগুলো একজনও আসতে পারেনি বাবার লাশ দেখার জন্য। জীবনের শেষ কাজটি একটি ছেলেও সম্পূর্ণ করতে পারেননি। কি অকৃতজ্ঞ, কি অমানুষ তারা। একটি ছেলেও এসে বাবার শেষ চেহারাটাকে দেখতে পারেননি। আমরা মানুষরা এতটাই সামনের দিকে দৌড়াই যে পিছনের কথাগুলো আমরা বেমালুম ভুলে যাই। আমাদের জীবনের যে শেষ অংশটুকু ছিল সেটুকু আমরা ভুলে যাই। ভুলতে বসেছি সমাজের এই অবহেলিত মানুষদের কথা, আমরা ভুলতে বসেছি আমাদের বাবা মাদের কথা। জীবনের শেষ বেলাতেও অভিনয় করেছেন চাকর বাকরদের চরিত্রে, পেটের তাগিদে জীবন বাঁচানোর জন্য, জীবনকে ব্যস্ত রাখার জন্য। একটি ছেলেও শেষ বয়সে একটি টাকাও তাকে দিয়ে সাহায্য করেনি। আরেকজন দুই সন্তানের পিতা, দেশের সাহসী কবি, কবি আল মাহমুদ, বনানীর বাড়ি বিক্রি করে সন্তানদের পাঠিয়েছিলেন বিদেশে, কিন্তু আর দেশে ফিরে আসা হয়নি এই আদরের দুলালগুলো। যখন কবি নিজের বাড়িতে বিছানায় একা মারা যান, একাই ছটফট করতে করতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তারপরে হুট করে চলে যান না ফেরার দেশে। বাবাকে একাই চলে যেতে হয়েছেন এই পৃথিবী ছেড়ে। একটিবার ভাবুন তো, আমরা সন্তানদেরকে যারা মানুষ করছি তারা কি সত্যি মানুষ করতে পারছি? সন্তানদেরকে সত্যি মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে পারছি, নাকি শুধু মানুষ বানাচ্ছি অমানুষ জানোয়ার হিসাবে? আমরা আসলে এই সন্তানদেরকে দুপায়ের জানোয়ার ছাড়া আর কিছু বলতে পারবো না। আমরা যারা সারাদিন সন্তানদেরকে বলি পর পর পর, পড়ালেখা কর পড়ালেখা কর, আসলে তারা পড়ালেখা করে কি শিখতে পারছে? এটি তার প্রমাণ। আমরা শুধুই বাচ্চাদেরকে লেখাপড়া শেখাচ্ছি কিন্তু মানুষ করার কারিগর আমরা শেখাতে পারছি না। সন্তান যদি মেধাবী হয়, বাবা মারা তাদের পিছনে পয়সা ঢালতে কৃপণতা বোধ করেন না। বাড়ি গাড়ি সোনা গহনা সব বিক্রি করে দিয়েও সন্তানদেরকে তারা মানুষ করতে চায়। বাবা মা আনন্দের সীমা থাকে না যখন সন্তানরা অনেক বড় চাকরি বাকরি করে, উচ্চ শিক্ষিত হয়, উচ্চ ব্যবসায়িক হয়। অথচ এই সন্তানগুলোই বড় হয়ে ভালো পজিশনে পৌঁছে যায়, বাবা মাদের কষ্টের সীমা থাকে না, কষ্টের দিনগুলো আর তারা ভুলতে পারে না। ভীষণ কষ্ট পায় যখন এই সন্তানগুলো তা আর বাবা মাদেরকে খোঁজ খবর রাখে না, তারা বেমালুম বাবা মাদেরকে ভুলে যায়, বেমালুম বাবা মাদের কষ্টের কথাগুলো ভুলে যায়। আরেকটি কথা বলে রাখি, একটি চমৎকার ইনফরমেশন দিয়ে রাখি, এটি সত্য কাহিনী, আমরা ফেসবুক থেকে পেয়েছি। গত ফেব্রুয়ারিতে বড্ড একাকী জীবন সহ করতে না পেরে ফেসবুকে লাইভে এসে মাথায় গুলি করে আত্মহত্যা করেন ব্যবসায়ী মহসিন। কিন্তু এখানে একটি পরিচয় আছে তার, তিনি হচ্ছেন বাংলা সিনেমার অন্যতম নায়ক রিয়াজের শ্বশুর। আবু মহসিন খান মৃত্যুর আগে লাইভে বলেছিলেন, 30 জানুয়ারি আমার খালা মারা যান, খালার একমাত্র ছেলে আমেরিকায় থাকে, তার মৃত্যুতে সে আসতে পারেনি। আজ বুধবার সকালে আমার আরেকটি খালা মারা যান, তার তিন ছেলে ইঞ্জিনিয়ার,
এক ছেলে আমেরিকায় থাকে, এক ছেলে আসতে পারেনি, বাকি তিনজন তার দাফনের কাজ সম্পন্ন করেছেন। আমার একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, আমি বাসায় সম্পূর্ণ একা থাকি। আমার খালা মারা যাওয়ার পর আমার ভিতরে ভীষণ ভয় ঢুকে যায়। আমি যদি আমার বাসায় মরে পড়ে থাকি, আমার মনে হয় না এক সপ্তাহের মধ্যে কেউ জানতে পারবে আমি মারা গেছি কি না বা আমি বেঁচে আছি। আমরা সব কিছু তৈরি করেছি ছেলে মেয়ে পরিবার সন্তানদের জন্য। গত করোনা শুরুর আগে থেকে আমি বাংলাদেশে এসেছি। একা থাকা যে কী কষ্ট, যারা একা থাকে তারাই বুঝতে পারে এই কষ্টটুকু কত ভয়ানক। আমার জীবনে আমি যাদের জন্য অনেক বেশি করেছি, শেষ বয়সে তারাই আমাকে সবচেয়ে বেশি প্রতারণা করেছে, তারাই আমাকে সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছে, আমার সাথে সবচেয়ে বেশি বেইমানি করেছে। এভাবে সমাজে দেখা যায় যারা সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত, বেশি উচ্চ পর্যায়ে চলে গেছে, তারাই বাবা মাদেরকে বেমালুম ভুলে যায় নিজেদের দায়িত্ব কর্তব্যের কথা। তাই আমরা বলতে পারি যে এই অমানুষের তালিকায় শুধুমাত্র শিক্ষিতদেরকেই বেশি পাওয়া যায়। আমরা সমাজে যদি তাকিয়ে দেখি, একটি রিক্সাওয়ালার সন্তান কিন্তু কখনোই বৃদ্ধাশ্রমে তার বাবা মাকে রেখে আসবে না, একেবারে বাস্তব কথা। বাবা মারা সন্তানদেরকে মানুষ করে, তাদের ভবিষ্যৎ গড়ে দেয়, তাদেরকে ভালো থাকার জন্যে, ভালোভাবে বাঁচার জন্যে। আর সেই বাবা মারা যখন বৃদ্ধাশ্রমে চলে যায়, তারা যখন একাকিত্ব বোধ করে, তাদের যখন অসহায় জীবনযাপন করে, তাদেরকে কিন্তু আমরা কখনোই দেখি না বা দেখার সুস্রোত মনে করি না। আমরা সেই ধরনের সন্তানদেরকে মানুষ করব না যাদের কাছ থেকে আমরা আসলে শেষ বয়সে কিছুই পাবো না। আমি ভালো মতন লক্ষ্য করে দেখেছি যে আমাদের এলাকায় যতগুলো গার্ডিয়ান আছে, যতগুলো পিতা আছে, যতগুলো মাতা আছে, তারা তাদের সন্তানদেরকে এইভাবে মানুষ করছেন যে এটি একটি কারিগর তৈরি হয়ে গেছে। আসলে শেষ বয়সে এটি আসলে মানুষ হিসেবে তৈরি হবে না, তারা একটা রোবট তৈরি হচ্ছে, তারা একটা রোবট পয়দা করছে। এটি একটি যান্ত্রিক মেশিন মাত্র, তাদের ভিতরে কোনো মানুষত্ব নাই, তাদের ভিতরে কোনো ভালোবাসা নেই, তাদের ভিতরে কোনো হৃদয় বোধ বলে কিছু নেই। সারাক্ষণ দেখছি একটি পিতা বা একটি মাতা তার সন্তানকে পড়াচ্ছে, তুমি ক্লাসে ফার্স্ট হলে না কেন, তুমি ক্লাসে সেকেন্ড হলো না কেন, তোমার রেজাল্ট এত খারাপ কেন, তোমার বন্ধুরা এত ভালো করলো, তুমি কেন এত খারাপ করলে, তোমার কেন এত বাজে রেজাল্ট। আসলে এর বাইরে আমি আর আসলে কিছু দেখিনি। সে কিন্তু একটি বারও বলেনি যে তুমি পড়ার ফাঁকে ফাঁকে কি সত্যিকারের পড়াগুলো পড়েছো, যেগুলো দিয়ে মানুষ তৈরি করার যে মেশিনগুলো তৈরি হয় সেগুলো কি তুমি জানো, মানুষ করার জন্যে কী কী পদ্ধতি অবলম্বন করতে হয়, তাকে কীভাবে মানুষত্ব তৈরি করতে হয়। সেই বয়সে বৃদ্ধাশ্রমে যাচ্ছি বা যাওয়ার জন্যে তৈরি হয়ে যাচ্ছি বা তাদেরকে রেখে আসা হচ্ছে, যারা আপনাদের সন্তানকে মানুষ করেছেন তারা কি সত্যিকারে মানুষ করতে পেরেছিলেন? আপনাদের কি কোনো ভুল নেই, ভুল করেননি যে তাদেরকে আপনারা মানুষ করতে পারেননি বা টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারেননি? আপনি শুধু তাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, মানুষ করার জন্যে মানুষ কারিগর তারা তৈরি করতে পারেননি। এটির ব্যর্থতা কি শুধুমাত্র সন্তানরা একাই নিবে? আপনাদের কি কোনো ব্যর্থতা নেই? আপনারা কি ভুল করেননি? সন্তানদেরকে যে পদ্ধতিতে মানুষ করার কথা ছিল আপনারা কি সেখান থেকে অনেক দূরে সরে আসেননি? আপনারা কি গতানুগতিক সমাজের যে রেস, যে ঘোড়ার দৌড়, যেভাবে সন্তানদের পিছনে আপনারা দৌড়িয়েছিলেন, দৌড় দিচ্ছেন, দৌড়াচ্ছেন, সেটা কি আপনাদের ভুল পদ্ধতি নয়? আপনারা কি চাচ্ছিলেন যে সন্তান এখান থেকে বের হয়ে এসে একটি ভালো মানুষ তৈরি হোক? আপনারা পারেননি। এই জন্য ব্যর্থতা টোটালি সন্তানদেরকে দেওয়া যাবে না, কিছু ব্যর্থতা গার্ডিয়ানদেরও আছে। একটি কথা না বললে নয়, আমরা যখন সন্তানদেরকে মানুষ করতেছিলাম তখন কিন্তু আমরা আমাদের বাবা মাদের কোনো কথাই আমরা শুনিনি। নাতি নাতনিদেরকে যেভাবে মানুষ করতে চায় আমরা কিন্তু তাদের কথাটা শুনিনি। হ্যাঁ, একজন মুরব্বী, একজন গার্ডিয়ান, একজন বয়স্ক মানুষই পারে তাদের সন্তানদেরকে ঠিক মতো লালন পালন করতে। আমরা চিন্তা করেছিলাম যে ওনারা ওল্ড হেগার, ওনাদের বয়স হয়ে গেছে, বর্তমান লেখাপড়ার সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই, তারা কোনোভাবেই বর্তমান লেখাপড়াকে চালিয়ে যেতে পারবে না, তারা কোনোভাবেই আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবে না। না, এটি ভুল ধারণা ছিল, কারণ তারাই সত্যিকারে মানুষ করতে পারতো যদি আমরা তাদের কথাগুলো শুনতাম। আমরা তাদের কথা শুনিনি, তাদেরকে আমরা ধমকিয়েছি, তাদেরকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। সন্তানরা সেই জিনিসগুলো দেখেছে, এখন শেষ বয়সে এসে আপনাদের উপরে তারা চাপিয়ে দিয়েছে, তারা অমানুষ হয়েছে, তারা তাদের পদ্ধতিটিকে আপনার উপরে চাপিয়ে দিয়েছে, ইউরোপে পাঠিয়েছেন, আমেরিকায় পাঠিয়েছেন। তাদের কালচার কি আমাদের মতন? তারা তো শেষ বয়সে কি সারা জীবনে বাবা মাদের কখনো দেখেনি, কখনোই চোখে দেখেনি, তাদের জন্ম হয়েছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার জন্যে। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেল যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই সন্তানদেরকে মানুষ করবেন, সন্তানদেরকে মানুষ করবেন মানুষ করার মতন, তাদেরকে আসলে ঘোড়ার রেস তৈরি করবেন না, তাদেরকে আসলে অমানুষ তৈরি করবেন না।